নেটে স্কিল ক্যাম্পের শেষ দিনে শেষ মুহূর্তে নিজেদের ব্যাটিং এ শান নাইম ইমরুল জাকির আলী অনিকের তীক্ষ্ণ চোখে শিষ্যদের পর্যবেক্ষণ হেড কোচের ব্যাটিংটাই তার কাছে মুখ্য সামনে যে দীর্ঘদিনের বন্ধাত্ব কাটিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাচ্ছে এ দল সেখানেও যে বড় চ্যালেঞ্জ এই ব্যাটিংটাই ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামনে লাল বলে জাতীয় দলের ক্রিকেটাররা বড্ড অসহায় তাই তো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পরিকল্পনা এসেছে বিশেষ পরিবর্তন এখন ওয়েস্ট ইন্ডিজে আছে আমাদের ন্যাশনাল টিম তো আমরা এখানে খেলা দেখছি যে কি সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে ব্যাটসম্যানরা সো সেইভাবে চেষ্টা করছি তাদেরকে বিশেষ করে সুইং বলটা বিশেষ করে শর্ট বলটা হ্যাঁ সো টোটালি আমরা ইনডোর এবং আউটডোরে যেই স্কিলগুলো আমরা করার চেষ্টা করছি যে ডিফেন্সটা যাতে খুব ভালো প্রপার ডিফেন্স থাকে এবং বাইরে বলগুলো যাতে চেস কম করে সেই জিনিসগুলো এখানে তাদেরকে প্র্যাকটিসে এবং বাইরে বোঝানোর চেষ্টা করছি দেখাচ্ছি বিভিন্ন ভিডিওস যে আউটগুলো হচ্ছে টাইগার উইন্ডিজ সিরিজে ভীতি ছড়িয়েছে ডিউক বল সুইং এর সঙ্গে আরো মানিয়ে নিতে তাই রাজশাহীতে এইচপি দলের বিপক্ষে ম্যাচ হবে এসজি বলে যেহেতু আমরা দেখছি যে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে হলো রেড ডিউকে সো ওইখানে বল মুভমেন্ট করে সেই ক্ষেত্রে এটা আমি বলেছি যে আমরা এসজি বলে প্র্যাকটিস করতে চাই এবং আমাদের প্রোগ্রামটা যেটা নাকি আমরা ম্যাচ খেলবো ওইটা এসজি বলেই হবে বিকজ অফ কোকাপুরের চেয়ে এসজিটা একটু যেহেতু আমাদের হাতে এখন রেড ডিউক নেই সো সেই ক্ষেত্রে এসজি টেস্ট সুইং করে বেশি সেই ক্ষেত্রে আমরা এসজি দিয়ে আমরা এখন প্র্যাকটিস করছি এবং যে ম্যাচগুলো হবে ওগুলো এসজি টেস্ট দিয়ে হবে স্বস্তির খবর আছে আরও যারা এ দলের হয়ে ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন না তাদের নিয়ে এনসিএল এর আগ পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশ টাইগার্সের সূচি যেখানে ঢাকা রাজশাহীর পাশাপাশি বিশেষ ক্যাম্প হবে খুলনায় আছে একাধিক ম্যাচ আমাদের ঈদের পরে একটা প্রোগ্রাম আছে যেটা 16 তারিখে শুরু হবে ওইটাও আমরা খুলনাতে যাচ্ছি আমরা এইচপির সাথে একটা দুই দিনের একদিনের ম্যাচ খেলবো দুইটা আর একটা থ্রি ডে ম্যাচ খেলবো যেটা নাকি এ টিমের হয়ে খেলবে এবং খেলার পরে ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে এ টিমের ট্যুরে আর বাকি যারা আছে তারা এখানে প্র্যাকটিস করবে এবং তাদেরও একটা প্রোগ্রাম আছে যেটা এটারও প্রস্তুতি এবং আমাদের আগস্টে একটা ফুল এক মাসের একটা প্রোগ্রাম আছে যেটা বাংলাদেশ টাইগার্স এবং এইচপির মধ্যে একটা ফুল সিরিজ হবে যেটার মধ্যে তিনটা 50 ওভারের ম্যাচ আছে দুইটা টি টোয়েন্টি আছে এবং দুইটা ফোর ডে ম্যাচ আছে সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল যেখানে ওয়ানডের পাশাপাশি খেলবে চার দিনের ম্যাচও মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা